শারদীয় দুর্গোৎসবের আর বেশি দিন বাকি নেই কৈলাস থেকে মর্তে আসবেন দেবী দুর্গা সারাদেশের মতো তাই নাটোরেও চলছে দেবী বন্দনার প্রস্তুতি বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন ইতোমধ্যেই জেলার সকল মন্দিরের প্রতিমা তৈরির কাজও প্রায় সম্পূর্ণ হয়েছে শেষ মুহূর্তে রং ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা পাশাপাশি চলছে মণ্ডপগুলোতে সাজসজ্জার কাজ বিশ্বজিৎ পাল বলেন প্রতি বছর পাঁচটা করে প্রতিমা বানালেও এবার তিনটা তৈরি করেছি অন্যান্য বারের তুলনায় এবার চাহিদা একটু কম শেষ সময়ে অর্ডার করায় সময় কম পেয়েছি পাশে ছোট ছেলে সহ আমার স্ত্রীও কাজে সহযোগিতা করেছে প্রতি বছর আমার প্রতি বছর আমি পাঁচটা করে প্রতিমা বানাই সে প্রতিমার এবার চাহিদাটা কম সার্বিক বিভিন্ন সার্বিক পরিস্থিতির কারণে আর প্রতিমা যে তিনটার অর্ডার পাইছি সেটা মনে আগেই পাইছি কিন্তু কাজ কিছু দিনের জন্য বন্ধ ছিল বন্ধ থাকার কারণে এদিকে আমি পিছিয়ে তারপর চাহিদা না একেবারেই নাই এজন্য আমার তিন টাকা এখন জিনিসপত্রের দাম বেশি মানুষজন নিচ্ছে না সেইভাবে চাহিদা আগের মতোই আছে আমরা বরাবরই আটটা বানাই বুঝছেন তো আগে আগেও বাবু আপনার হলো দশ বারো দিন আগে শুরু করতাম এবারও তাই আগে থেকেই দশ বারো দিন ধরেই শুরু করেছি আর কি প্রতি বছরের মতনই এবছরের কাজে সাহায্য করছি কিন্তু এবছর একটু শ্রমিকের মূল্য বেশি হয় তাই আমি বাবা দাদুর সাথে প্রতি বছর সাহায্য করি আমি ক্লাস এইটে পড়ি পড়াশোনার পাশাপাশি একটা শখ বললেই চলে জেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে নাটোরের সাতটি উপজেলায় তিনশো পঞ্চাশটি পূজা মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে গত বছর যার সংখ্যা ছিল তিনশো বিরানব্বইটি পরবর্তীতে পরিস্থিতি ও বন্যাসহ নানা কারণে এ বছর ব্যয় সংকোচন নীতি গ্রহণের কারণে কমেছে মণ্ডপের সংখ্যা বলছে পূজা উদযাপন পরিষদ শারদীয় দুর্গোৎসব দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে ইতিমধ্যে আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে পূজা উদযাপন পরিষদের সদস্যবৃন্দ এবং হিন্দু ধর্মের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আর শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দের উপস্থিতিতে আমরা জেলা পর্যায়ে পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মিটিং সম্পন্ন করেছি এবং সেখানে আমরা বিস্তারিত যে পদক্ষেপ পদক্ষেপসমূহ সেগুলো হাতে নিয়েছি এবং উপজেলা পর্যায়ে ইএনও সাহেবরাও ইতিমধ্যে প্রস্তুতিমূলক মিটিং করেছেন এবং সেখান থেকেও অনেক পদক্ষেপে গ্রহণ করা হয়েছে জেলা শহরের বেশ কয়েকটি মন্দির ও প্রতিমা তৈরির এলাকা ঘুরে দেখা গেছে ইতোমধ্যে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাদা মাটির কাজ এখন কিছু কিছু মণ্ডপে চলছে দেবী দুর্গার গায়ে রং তুলির আঁচড়ের কাজ পাশাপাশি মণ্ডপের আলোকসজ্জা আর প্যান্ডেল তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন ডেকোরেটরের লোকজন লুনা আফরস Tucker post.